কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এমন এক রেকর্ড গড়লেন রোহিত শর্মা যা আইপিএলে আর কোনো প্লেয়ারের নেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম প্লেয়ার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 1000 রানের মাইল স্টোন টপকে যান হিটম্যান। রোহিত শর্মা ছাড়া কোনো একটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে 1000-এর বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। এই ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিতের সার্বিক সংগ্রহ ছিল 982 রান, সুতরাং মাত্র 18 রান করলেই মারাত্মক রেকর্ড গড়তেন তিনি। ইনিংসের 4 নম্বর ওভারে বরুণ চক্রবর্তীর প্রথম দুটি বলে পরপর বাউন্ডারি মেরে মাইল স্টোন টপকে যান মুম্বাই অধিনায়ক। একই সঙ্গে নাইট রাইডার্সের বিরুদ্ধে 100টি বাউন্ডারি মারার রেকর্ড গড়ে ফেলেন রোহিত। হিটম্যান KKR-এর বিরুদ্ধে এই ম্যাচের আগে পর্যন্ত 96টি চার মেরেছিলেন। 4টি বাউন্ডারি মারার পরেই তিনি মাইল স্টোন ছুঁয়ে ফেলেন।